হ্যাল গডজিলা এবং হোয়াইট গিদোরা যদি একে অপরের সাথে লড়াই করে তাহলে এলোয়েতে কে জিতবে সেটা আপনাদের কাছে কি মনে হচ্ছে এখনই কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিন। কি অবস্থা ভাই ব্রাদার, আশা করছি বন্ধুরা আপনারা ভালোই আছেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে কি নিয়ে কথা বলবো সেটা অলরেডি আপনারা বুঝে গেছেন। আজ আমরা কথা বলবো হ্যাল গডজিলা এবং হোয়াইট গিদোরা সম্পর্কে এবং ভিডিও শেষে জানবো এই দুটি প্রাণী যদি একে অপরের সাথে লড়াই করতো তাহলে এলোয়েতে কে জিতত। আমরা যদি হ্যাল গডজিলাকে দুর্বল গডজিলা মনে করে থাকি তাহলে আমরা একটা বিশাল বড় ভুল করছি, কারণ আমরা জানি লেজেন্ডারি গডজিলা হচ্ছে গডজিলাদের মধ্যে অন্যতম একটি পাওয়ারফুল গডজিলা। সেই লেজেন্ডারি গডজিলাকে হারানোর ক্ষমতা রাখে হ্যাল গডজিলা। অন্যদিকে আমরা হোয়াইট গিদোরাকে তো চিনেই থাকবো, হোয়াইট গিদোরা কতটুকু পাওয়ারফুল সেটা আমরা অবশ্যই জানি। তো বন্ধুরা কী হতে চলেছে যদি লড়াই হয় সেটা জানতে পারবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন। তো আজকে নতুন এই ভিডিওটি এখনই শুরু করা যাক। তার আগে দান বন্ধুরা, আপনি যদি চ্যানেলটিকে এখন পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ব্যাটেল ভিডিও সবসময় পাওয়ার জন্য। তো বন্ধুরা দেরি কিসের, আজকে নতুন এই ভিডিওটি এখনই শুরু করা যাক। হোয়াইট গিদোরার অরিজিন সম্পর্কে যদি কথা বলা হয় তাহলে মুভিতে আমরা দেখতে পেয়েছিলাম হোয়াইট গিদোরাকে এক্সট্রা টেরিটোরিয়াল বিং বলা হয়েছে। তাছাড়া হোয়াইট গিদোরাকে আমরা গড অফ মনস্টার অথবা গড অফ গিদোরা নামেও চিনি। হোয়াইট গিদোরার হাইটের কথা যদি আসে তাহলে গডজিলাদের মধ্যে সবথেকে পাওয়ারফুল এবং সবথেকে ভয়ঙ্কর গডজিলা হাইট হচ্ছে 1043 ফিট, যেটা হচ্ছে গডজিলা আর। তবে এই গডজিলা আর যদি হোয়াইট গিদোরের সামনে দাঁড়ায় তাহলে একটি বাচ্চা মনে হবে গডজিলা আরতে। কিং গিদোরা যেভাবে অনেক গ্রহকে ধ্বংস করেছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে গ্রহকে ধ্বংস করা, ঠিক তেমনই হোয়াইট গিদোরার উদ্দেশ্য হচ্ছে যে কোনো গ্রহ অথবা যে কোনো প্ল্যানেটকে ধ্বংস করা বিনা কারণে। মুভিতে হোয়াইট গিদোরা সম্পর্কে অথবা হোয়াইট গিদোরার অরিজিন সম্পর্কে ঠিক এতটুকুই বলা হচ্ছে যতটুকু আমি এখন আপনাদের কাছে বললাম। বন্ধুরা এখন কথা বলা যাক হোয়াইট গিদোরার কিছু পাওয়ার এবং এবিলিটি সম্পর্কে। হোয়াইট গিদোরার একটি পাওয়ার এবং এবিলিটির নাম হচ্ছে ইলেকট্রিসিটি এমিশন। এই এবিলিটি অনেকটাই কিং গিদোরার গ্রেভিটি বিমের মতন, তবে গ্রেভিটি বিমের তুলনায় এই এবিলিটি অনেক পাওয়ারফুল, কারণ আমরা মুভিতে দেখতে পেয়েছিলাম গডজিলা আর্টকে এই এবিলিটির মাধ্যমে ডাউন করে দিয়েছিল হোয়াইট গিদোরা। হোয়াইট গিদোরার একটি এবিলিটির নাম হচ্ছে এনার্জি অ্যাবজর্ব। বলতে গেলে আমরা বুঝি যে কোনো এনার্জিকে অ্যাবজর্ব করা, ঠিক এমনই অ্যাবজর্পশনের অ্যাবিলিটি ছিল হোয়াইট গিদোরার। তবে হোয়াইট গিদোরা যে কোনো টাইটানের এনার্জিকে অ্যাবজর্ব করতে পারতো, এটি একটি ইউনিক এবিলিটি। মুভিতে আমরা দেখতে পেয়েছিলাম গডজিলা আর্টকে যখন বাইট করেছিল হোয়াইট গিদোরা তখন গডজিলা আর্থের দেহের ভিতর সকল এনার্জিকে শুষে নিয়েছিল হোয়াইট গিদোরা এবং তাপমাত্রাকেও শুষে নিয়েছিল। তার ফলেই হোয়াইট গিদোরা অনেক পাওয়ারফুল এবং অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। হোয়াইট গিদোরার আরেকটি এবিলিটির নাম হচ্ছে স্পেস টাইম ডিস্ট্রাকশন। হোয়াইট গিদোরার এই এবিলিটিটি অনেক পাওয়ারফুল এবং অনেক ভালো এবিলিটি, কারণ এই এবিলিটির ফলেই গডজিলা আর্থকে সময় কখনোই থামাতে পারে না, মানে সময়ের ধারাকে হোয়াইট গিদোরা এই এবিলিটিটি ব্রেক করতে পারবে। এই এবিলিটির ফলে হোয়াইট গিদোরা স্পেসে এক স্থান থেকে অন্য স্থানে অনায়াসে গমন করতে পারে, তার জন্য হোয়াইট গিদোরাকে সময়ের জন্য অপেক্ষা করতে হয় না। তাছাড়া হোয়াইট গিদোরা যদি এখানে বসে অন্য অনেক দূরে একটা করতে চায় তাহলে নিমেষেই সেই জায়গায় হোয়াইট গিদোরা পৌঁছে যাবে এই এবিলিটিটি ব্যবহার করে, মানে তাদেরকে সময় চিন্তা করাই লাগে না। হোয়াইট গিদোরার আরেকটি এবিলিটির নাম হচ্ছে এক্সট্রা টেরিটোরিয়াল নেচার। যেহেতু হোয়াইট গিদোরা একটি এক্সট্রা টেরিটোরিয়াল বিং, তার ফলে এই নেচারটি হোয়াইট গিদোরার কাছে রয়েছে। এর ফলে হোয়াইট গিদোরা কেউ টাচ অথবা কেউ হার্ম করতে পারবে না, উল্টো হোয়াইট গিদোরা তাদেরকে হার্ম করতে পারবে যারা হোয়াইট গিদোরাকে হার্ম করতে এসেছিল। এই এবিলিটি ব্যবহার করে হোয়াইট গিদোরা পৃথিবীতে এসেছিল এবং গডজিলা আর্থকে অ্যাটাক করেছিল এবং পাল্টা অ্যাটাক গডজিলা করেছিল। তবে তাদের এই নেচারের ফলে গডজিলা আর্থের অ্যাটাকটি তাদের গায়ে টাচও হয় না। হোয়াইট গিদোরা সম্পর্কে এই সকল তথ্য জানার পর সময় এসেছে হ্যাল গডজিলা সম্পর্কে কিছু অজানা তথ্য জানার। তো চলুন জেনে নেওয়া যাক, তার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। হ্যাল গডজিলার অরিজিন সম্পর্কে যদি কথা বলা হয় তাহলে প্রথমবার আমরা হ্যাল গডজিলাকে গডজিলা ইন হ্যাল এই কমিক বুকে দেখতে পেয়েছিলাম। এই গডজিলা সবসময় হ্যালে বসবাস করত এবং হ্যালে বসবাস করা অন্যান্য মনস্টারদেরকে এই হ্যাল গডজিলা অনায়াসে মারতে পারত। সে সকল মনস্টারদের কাছে হ্যালের মতনই শক্তিশালী ক্ষমতা ছিল, তা সত্ত্বেও গডজিলার সামনে পেরে উঠত না। হ্যাল গডজিলার স্ট্রেংথের কথা যদি আসে তাহলে হ্যাল গডজিলার স্ট্রেংথ প্রচণ্ড পাওয়ারফুল। হ্যাল গডজিলা যে কোনো মনস্টারদেরকে অনায়াসে মেরে ফেলতে পারবে
শুধুমাত্র তাদের শক্তি ব্যবহার করে। অন্যান্য কোনো সুপার পাওয়ার না ব্যবহার করলেও তারা নিজের শক্তি ব্যবহার করে সে সকল মনস্টারদেরকে হারিয়ে দিতে পারবে। কমিক বুকে আমরা দেখতে পেয়েছিলাম হেল গডজিলাকে একটি মনস্টার পুরো নিজের দেহ দিয়ে পেঁচিয়ে নিয়েছিল, তার সত্ত্বেও হেল গডজিলা সে মনস্টারটিকে পাড়া দিয়ে মেরে ফেলেছিল। হেল গডজিলার ডিউরেবিলিটি নিয়ে যদি কথা বলা হয় তাহলে হেল গডজিলার ডিউরেবিলিটি তাদের স্ট্রেংথের মতনই খুবই পাওয়ারফুল। কমিক বইতে আমরা দেখতে পেয়েছিলাম হেল গডজিলার দেহের ভিতর দিয়ে একটি রড ঢুকে গিয়েছিল, তার সত্ত্বেও হেল গডজিলা কিছুই হয়েছিল না। এমনকি কমিক বইতে এটাও বলা হয় হেল গডজিলার প্রত্যেকটি মাংসকে যদি আমরা আলাদা করে নিই তার সত্ত্বেও হেল গডজিলা টিকে থাকবে। এবার তো বুঝতে পারলেন হেল গডজিলা কতটুকু ডিউরেবল। যখন হেল গডজিলা হেলে ছিল তখন হেলে অবস্থিত ছোট ছোট যে সকল মনস্টার ছিল সে সকল মনস্টার হেল গডজিলা মাংসগুলোকে ধীরে ধীরে খেয়ে ফেলত। এমন করতে করতে হেল গডজিলার সম্পূর্ণ মাংসকে সে মনস্টারগুলো খেয়ে ফেলে। একমাত্র হেল গডজিলার কঙ্কালটি বেঁচে যায়, তার সত্ত্বেও হেল গডজিলা সে কঙ্কালের মাধ্যমে নিজের বডিকে রিজেনারেট করতে পারে। এতে করে আমরা একটা জিনিসই বুঝতে পারি হেল গডজিলার ডিউরেবিলিটি খুবই পাওয়ারফুল, এবং আরেকটা হচ্ছে হেল গডজিলা ইনমর্টাল। হেল গডজিলার কাছে নিজস্ব অ্যাথমিক ব্রেথ রয়েছে, যে অ্যাথমিক ব্রেথটি দিয়ে হেল গডজিলা অ্যাঙ্গুরাস, রোডন, স্পেস গডজিলা ইত্যাদি মতন ভয়ঙ্কর মনস্টারদেরকে মেরেছে। এই হেল গডজিলার এই অ্যাথমিক ব্রেথটাকে থামানোর জন্য হোয়াইট গিদোরা তাদের গ্র্যাভিটি বিম এবং ডেস্ট্রয়ার তাদের অক্সিজেন ডেস্ট্রয়ার অথবা অক্সিজেন বিম দিয়ে আটকানোর চেষ্টা করেছিল, তার সত্ত্বেও এই অ্যাথমিক ব্রেথকে আটকানো যায়নি। এবার তো বুঝতে পারলেন হেল গডজিলার অ্যাথমিক ব্রেথটা কতটুকু পাওয়ারফুল। এটা তো হেল গডজিলার অ্যাথমিক ব্রেথ ছিল। প্রত্যেকটি গডজিলার একটি নিউক্লিয়ার পালস থাকে, ঠিক তেমন একটি নিউক্লিয়ার পালস রয়েছে এই হেল গডজিলার কাছে। এবার তো বুঝতে পারছেন হেল গডজিলার অ্যাথমিক ব্রেথ যদি এতটুকু পাওয়ারফুল হয় তাহলে নিউক্লিয়ার পালস কতটুকু পাওয়ারফুল হবে। হেল গডজিলার একটি প্রাণী বিশাল বড় আকার ধারণ করে হেল গডজিলাকে খাওয়ার চেষ্টা করছিল, সেই হেল গডজিলা এই নিউক্লিয়ার পালস ব্যবহার করে সেই প্রাণীটিকে অনায়াসে ধ্বংস করে দেয়। তাছাড়া হেল গডজিলার কাছে হিট স্পাইরাল রে ছিল, এই রের মাধ্যমে ছোট ছোট মনস্টারদেরকে হেল গডজিলা অনায়াসে মারতে পারত। এছাড়া এর কাছে এনার্জি অ্যাবজর্পশন, এনার্জি রেডিয়েশন, এনার্জি ম্যানিপুলেশন নামের আরও অনেক এবিলিটি রয়েছে। এতক্ষণ তো আমরা জানলাম হেল গডজিলা সম্পর্কে, এখন আমরা জানবো লেজেন্ডারি গডজিলা সম্পর্কে। তার আগে আপনারা যদি এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করছি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন লেজেন্ডারি গডজিলা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। তো বন্ধুরা কি মনে হচ্ছে, এলোয়েতে কি হেল গডজিলা জিতবে নাকি হোয়াইট গিদোরা জিতবে? এখনই কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিন। আমার কাছে মনে হচ্ছে এলোয়েতে অবশ্যই হোয়াইট গিদোরা জিতবে। হেল গডজিলা এলোয়েতে 1%ও জিতার সম্ভাবনা নেই, কারণ হেল গডজিলার যে সকল পাওয়ার এবং এবিলিটি নিয়ে আমি কথা বললাম ভিডিওতে সে সকল পাওয়ার এবং সে সকল এবিলিটি নিয়ে কোনোভাবেই হোয়াইট গিদোরার সামনে হেল গডজিলা দাঁড়াতেই পারবে না। তাছাড়া হোয়াইট গিদোরার প্রচুর এবিলিটি রয়েছে এবং সে সকল এবিলিটি এতটাই পাওয়ারফুল যে হেল গডজিলাকে হারাতে পারবেই। তাছাড়া হোয়াইট গিদোরা অনেকটা ইনমর্টাল, অন্যদিকে হেল গডজিলা তো ইনমর্টাল, তবে হেল গডজিলাকে পুরোপুরিভাবে যদি শেষ করে দেওয়া হয়, হেল গডজিলার কোনো অংশ যদি বেঁচে না থাকে তাহলে হেল গডজিলাকে মারা সম্ভব হবে। তবে হোয়াইট গিদোরাকে মারা বলতে গেলে অসম্ভব, হোয়াইট গিদোরাকে মারাই যাবে না। তাই বললাম এলোয়েতে হোয়াইট গিদোরা অবশ্যই জিতবে, 100% জিতার সম্ভাবনা হোয়াইট গিদোরার, বাকি 1%ও জিতার সম্ভাবনা রাখে না হেল গডজিলা, সেটা তো আমার কাছে মনে হচ্ছে। আপনাদের মতামত কি, হেল গডজিলা জিততে পারে? তাহলে এখনই কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিন, না হলে এলোয়েতে কে জিততে পারে সেটাও জানাতে পারেন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেলটিকে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, ভালো রাখেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকেও ভালো রাখেন।